আমাদের প্রাণপ্রিয় নেত্রী এত ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশি বিদেশের ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে নির্বাচনটি উপহার দিলেন সাতই জানুয়ারি যে নির্বাচনটি ছিল একটি গভীর ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপিরা মনে করেছিল সেই তারেক জিয়া সে লন্ডন বসে বসে ভেবেছিল ডক্টর ইউনূসকে সাথে নিয়ে তিনি এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে আবার ভিখারির দেশ হিসেবে দারিদ্র দেশ হিসেবে প্রমাণ করবেন। আমি গত কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেবের একটি সাক্ষাৎকার বিবিসি বাংলা নামে একটি সাক্ষাৎকারে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। আমি তার কথায় আমার মনে হলো যে ডক্টর ইউনূসের যাত্রাটা কোথা থেকে শুরু হয়েছিল, তার স্বপ্নটা কি ছিল আমাদেরকে সেই বিবিসি বাংলার সাক্ষাৎকারকে সকলের শোনার জন্য আহ্বান করছি। তার স্বপ্ন তার জন্ম কোথায় হয়েছিল, স্বাধীনতার পরে এই বাংলাদেশে এসেছিলেন তিনি, এই বাংলাদেশে এসে স্বাধীনতার পক্ষে তিনি কোনো কাজ দেখাতে পারেনি। তার স্বপ্ন ছিল ধনী হবে, দেশের টাকা লুণ্ঠন করবে, কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে গ্রামীণ টেলিকম তিনি মালিকানা দাবি করেন। ডক্টর ইউনূস প্রথম গ্রামীণ ব্যাংক দিয়ে শুরু করেছিলেন যাত্রা, দেখেছেন গরিব সহজ সরল মানুষ তাদের কাছ থেকে কিভাবে টাকা সুদের ব্যবসা করে টাকা আদায় করা যায়। যখন তার টাকা হলেন তখন তিনি স্বপ্ন দেখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এবং কি বিদেশিদের ষড়যন্ত্রের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হবে। যে মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখে নাই, যে মানুষ স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করে নাই, যে মানুষ স্বাধীনতার পরবর্তী দেশে এসেছেন আমেরিকা থেকে, তিনি আবার রাষ্ট্রপতি হওয়ার ষড়যন্ত্র করে তিনি সফল হতে পারেনি, বাঙালি জাতি তাকে তাকে গ্রহণ করেনি।